হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরেশের গেটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে দিনটা ভীষণ শুভ, সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো তোমাদের রথযাত্রাটি খুব ভালো কাটুক, তোমরা দিনটাকে খুব ভালোভাবে উদযাপন করো। আর আমি এখন হয়ে গেছি পুরোপুরি রেডি, এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন আমি আর আমার মা যাচ্ছে, আমাদের ফুলিয়ার এখানে একটা বড় করে মেলা হয়, সেই মেলাতে। তো তোমরা দেখতে থাকো ব্লগটার মেলায় কী কী করি, তো স্টে টিউন দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা বাজারের মধ্যে ঢুকে গেছি, মেলায় ঢুকে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা মেলার কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আর একটু এগিয়ে গেলে আমাদের মেলায় সামনে যে সাদা কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিক্ষানিকেতন স্কুল। ওই স্কুলের মাঠটাতেই হবে, এটাও একটা মাঠ, বাট এই মাঠটাই হচ্ছে না, হচ্ছে ওর সামনের মাঠটাই। তো চলো মেলায় যেতে যেতে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা মেলার মধ্যে ঢুকে গেছি, ওই যে দূরে নাগরদোলা, বাট আমি ওটাতে উঠবো না, আমার ভীষণ ভয় করে। তো এটা হচ্ছে আমাদের ফুলিয়া দেবালয়ে মেলা, রথ উপলক্ষে এই মেলাটা হয়, দারুণ। রাস্তার ওই সাইডটা আরো দোকানপাতি রয়েছে, তো চলো ওই সাইডটা যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। যার জন্য মেলাটা ভয়ও বড়, জানি না কত অবস্থা অবধি পৌঁছাতে পারছে, তবু যতটা জোরে বলা ততটা জোরে আমি বলছি। তো চলো ওইদিকে যাই তারপর। শ্রী শ্রী জগন্নাথ দেবকে অর্পণ করছেন সেই ফুল ফল জল, তিনি গ্রহণ করতে পারেন। আর গ্রহণ করার জন্য প্রতি বছর অগণিত পুণ্যার্থী পূজা দেবালয় প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের মেলায় আসেন। মানব জীবনকে এখন আমরা এগিয়ে যাচ্ছি রথের দড়ি টানার জন্য, আমরা এগোতেই পারছি না, রথ চেনে চলে গেল। এখন চলে গেছি আমরা কাপলেটের দোকানে। মা এখানে কাপলেট দেখছে, আর মেলায় প্রচন্ড ভিড়। দেখুন ওই যে রথটা যেটা আমরা একটু আগে টেনে আসলাম, তো এখন আমরা চলে এসেছি সোজা কানের দুলের দোকানে। আর কানের দুল দেখা মানেই তো মেয়েদের একটি ইমোশন, কানের দুল দেখলে মেয়েরা কিছুদিন নিজেকে ধরে রাখতে পারে না। তো চলে আসলাম সোজা কানের দুলের দোকানে, এখান থেকে কিছু জিনিসপত্র দেখে তারপর আমরা সোজা মেলা থেকে বেরিয়ে যাব। তো মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, এখন এই রঙ্গমঞ্চ থেকে আমরা মোগলাই কিনবো, কিনে তারপরে সোজা চলে যাবো বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের মেলা ঘুরে হয়ে গেছে আর মেলায় খাবারের দাম বেশি বলে এখান থেকেই নিলাম। ফাইনালি এখন আমরা বাড়ির রাস্তায়, তাহলে ব্লগটাও এখানে শেষ করছি। যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।